দুটো প্রশ্ন, এক গরু দিয়ে আকিকে দেওয়া চলবে কি চলবে না? প্রথম কথা, সুন্না হচ্ছে এটা, সুনানে তিরমিজি হাদিস না 1518, 1522, 1524 আল্লাহ নবী বলছেন সাত দিনকে দিনে আকিকা দাও, এক। দুই নম্বর, আল্লাহ নবী হাসান আর হোসাইন মানে নিজ নাতি ফাতেমার রদিয়াল্লাহু আনহার ছেলে মেয়ে মানে ছেলে, একটা হাসান একটা হোসাইনের, আল্লাহ নবী স্বয়ং নিজে সাত দিনকে দিনে আকিকা দিয়েছেন। তার মানে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আকিকা বাপ বাদ দিয়েও নানা দাদারা দিতে পারে, কেন না আল্লাহ নবী নিজের নাতির আকিকা দিয়েছে, কথা বুঝতে পারছেন? নবী দিয়েছে, তার মানে আপনারাও নিজের নাতির কি দিতে পারবেন, আকিকা দিতে পারবেন। এখান থেকে আর একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে বেটা ধরেন চাচা আছে, চাচার বেটা আমি, ঠিক আছে, আমার ছেলে হয়েছে, আমার ছেলেকে চাচা বলে ভাই আছে না নাই, ভাই বলে ডাকাডাকি করে, যাবে না, হারাম, একবারে কোনোভাবেই যাবে না। আমার বেটা মানে আমি হচ্ছে চাচার বেটা, আমার ছেলে মেয়ে হয়েছে, আমার ছেলে মেয়েকে, আমার মেয়েকে মানে কি বলে নানা আর নাতি, দাদো নাতি নাতনি, এদের সঙ্গে আর কি করা, হারাম। কিন্তু আমাদের মূর্খ সমাজে অনেকে আছে নানা বলছে নিজের মেয়ের মেয়েকে বলছে, এই শালি তুই আমাকে বিয়ে করবি, বাচ্চা নানা কথা বলে, হারাম, স্পষ্ট হারাম। নিশা 23-24 নম্বর আয়াত করে দেখেন, মেয়ের মেয়ে হচ্ছে নিজেরও মেয়ে, কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন আমার পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তাবি, আল্লাহ রাসূলের পিতার নাম কি আব্দুল্লাহ, আব্দুল্লাহ পিতার নাম কি আব্দুল মুত্তালিব, আল্লাহ নবী সবসময় নিজের পরিচয় দিত আব্দুল মুত্তালিবের পুত্র আমি সন্তান, নিজের ছেলের ছেলেও ছেলে, কথা বুঝতে পারছেন? মানে আমার যাকে আমরা নাতি বলছি নাতিকেও ছেলে বলতে হবে, নচেত নাতি বলেন ছেলে বলেন, কিন্তু ভাই বলা এখানে যাবে না, নিজের নাতনিকে বোন বলা ইসলামে এখানে জায়েজ নয়, আর এর কি করা একদম নিঃসন্দেহে হারাম। কেউ নিজের মেয়ের মেয়েও তার কাছে একজন মেয়ের মতোই, এর রক্তের সম্পর্ক যত টাটকা রক্ত যাচ্ছে সবগুলোর সঙ্গে নোংরা ব্যবহার করা হারাম। মুসলিম সমাজ কোথায় চলে গেছে? বাস্তব যেটা কোরআন হাদিসে প্রমাণিত, এনে হানাফি সাফি কোনো মত পার্থক্য নেই, সবাই একমত যে যাবে না। দুই নম্বর প্রশ্ন, যে আকিকার বিষয়, সাত দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাহ। দুই, আকিকা বাপ বাদ দিয়ে দাদো দাদো নানারা দিতে পারে। তিন নম্বর, যদি ছেলে সন্তান হয় দুটো আকিকা, মেয়ের সন্তান হলে একটা আকিকা, আল্লাহ নবীর সঙ্গে হাসান হোসেনের একটা আকিকা দিয়েছে, সুনান তিরমিজি 1522 নম্বর হাদিসটা। চার নম্বর, যদি সামর্থ্য না থাকে একজন পুরুষের জন্য একটা আকিকা দেওয়া জায়েজ, কথা বুঝতে পারছেন? একটা আকিকা দেওয়া জায়েজ সামর্থ্য না থাকলে, কিন্তু আপনার সামর্থ্য আছে, টাকা পয়সা বিছানার তলে ঢুকে রেখেছেন, আপনি বলছেন সামর্থ্য নাই, আল্লাহ সব জানে, আল্লাহর সঙ্গে ঠকানোর চেষ্টা করেন, আল্লাহ সব জানে, ওয়ালা কুল্লা শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। পাঁচ নাম্বার, সাত দিনকার দিন আকিকা দিতে পারেননি, এখন কি আকিকা দিতে পারবেন না? পারবেন না, সাত দিনকার দিনে আকিকা দেওয়াটাই সুন্নাত, ইচ্ছাকৃত সাত দিনকে ঠেলে নিয়ে যাওয়া শরীয়তের সঙ্গে আপনি শয়তানি করছেন, এটা উচিত নয়। জোহরের নামাজ 12:15 থেকে 1:45 পর্যন্ত ওয়াক্ত আছে, এখন ইচ্ছাকৃত যদি প্রতিদিন তিনটের দিকে পড়ে, ভাই বলুন তো এই নামাজ কি কাজা হলো না? এখন কাজা ওয়াক্ত আর ফরজ ওয়াক পার্থক্য আছে না নাই? আছে। সাত দিন কার দিন আকিকা দেওয়া নবীর সুন্না, যদি আপনি জানা বোঝার পরে যদি অনাগ্রহের কারণে আপনি যদি এই তারিখটাকে যদি পিছিয়ে নিয়ে যান, আপনি আকিকা করছেন ঠিক আছে, কিন্তু নেকি কাজা নামাজের মতো পেয়ে যাবেন, পাবেন, তবে কি হবে, কাজা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? তাহলে সাত দিনকার দিনে আকিকা দেবেন, এখন দুটো শর্তে সাত দিনকে ক্রস করতে পারেন। এক, সেই সময় আপনার সামর্থ্য সত্যি ছিল না, যখনই সামর্থ্য হবে তখনই দিতে হবে, সাত দিনকে দিতে পারেননি, আট দিনকার দিনে টাকা চলে এসছে, আট দিনকার দিনে আকিকা জোগাড় করতে হবে, দশ দিন পরে সন্তান হওয়ার 10 দিন পরে টাকা এসেছে, 10 দিনের মধ্যে দিতে হবে, কতকে বুঝতে পারছে? ইচ্ছাকৃত 1 সেকেন্ড লেট করা যাবে না, করলে শরীয়তকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। দুই, শরীয়ত জানতেন না, কি করতেন না, আপনি জানতেন না যে সাত দিনকে দিন আকিকে দেওয়া না, জানতেন না, স্বাভাবিক, না জানা থাকাটা অস্বাভাবিক কিছু না, যখনই জানলেন তখনই দিতে হবে। ইমাম ইবনু কুদামা তার আল মুগনিতে এই কথা নকল করেছেন, ইমাম শাফি, ইমাম আহম্মদ, ইসাক বিন রাহুইয়া, ইব্রাহিম নাখাই, ইমাম শাহাবি, অনেক মহাদিস তাবি তারা এই মত দিয়েছে, এই দুটো শর্ততে শুধুমাত্র আকিকার ওয়াক্তকে পরিবর্তন করা যায়। আর দুই,
গরু দিয়ে উট দিয়ে আকিকা দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে ইখতিলাফ আছে সাহাবীদের মধ্যে থেকে। অধিকাংশদের মত যে আকিকার ক্ষেত্রে বড় প্রাণী যায় না, বরং ছাগ ছাগি দুম্বা দুম্বি ভেড় ভেড়ি ছোট প্রাণীগুলোই আকিকা দিতে হয়, বড় প্রাণীগুলো জায়েজ না, এটা অধিকাংশদের মত। এমনকি আল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এই ফতোয়া দিয়েছেন ইরি অলিল গালিলিল আলবানী, হাদিস নাম্বার 506 আলোচনা দ্রষ্টব্য।